এখানকার ওয়েদার গুলো এত মানে ফটাফট চেঞ্জ হয়। একটু আগে বিশাল মানে রোদ ছিল, বিশাল রোদ, মানে এত রোদ যে তাকানো যাচ্ছে না, আর এখন দেখছি পুরো একদম মেঘলা হয়ে গেল হট করে। তো ভালো লাগছে একটুখানি খুলে, মানে খোলা জায়গা, একটা বদ্ধ রুমের মধ্যে থাকা আর একটা খোলা জায়গায় নিঃশ্বাস নেওয়ার মজাটাই আলাদা। বিশ্বকর্মা পুজোটা দেখলাম একদম আমাদের ওদিকে, যেমন মানে আসানসোল, বর্ধমান, কলকাতা বলুন, যাই বলুন, ওই দিকটা যেমন মানে দুর্গাপূজা একটা বড় উৎসব মানা হয়, এখানকার ওই বিশ্বকর্মা পুজোটা সেরকম একটা বড় উৎসব হিসাবে। হ্যালো গাইজ, গুড মর্নিং, একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখনই ঘুম থেকে উঠে সবার ফার্স্ট স্নান করলাম, সব ফ্রেশ হলাম, এবার একটুখানি চা টা খাবো, তাহলে কি আরো একটু মাইন্ডটা মানে মাথাটা একটু আরো একটু ফ্রেশ হবে। এবার যাচ্ছি একটু বাইরে রিসেপশনে, কারণ ওরা ডাকলো কালকে কোথাও যদি নতুন জায়গায় যাই, ওটা তো এখনো সারপ্রাইজ রেখেছি। তো ওই নতুন জায়গাটা যাবার জন্য একটু সব ট্যুরগুলো প্ল্যান করতে হবে। একটু রুমের বাইরে বেরিয়েছি, কারণ একটু হাঁটা চলার মধ্যে থাকা ভালো। সেপ্টেম্বর মাসে এটা কি বলুন তো, এটা খুব বেশি ঠান্ডাও থাকে না আর গরমও থাকে না, মানে ঠিকঠাক, মানে আপনি ন্যাচারালি দেখুন, আমি যেমন জামা পরিনি, একটা উপরে ওই জ্যাকেট টাইপের আছে, মদিকোট টাইপের, ওটা পরে আমি আছি। তো এখন এই ভালোই আছি, ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না, ঠিকই আছে। আর এই বাইরের ওয়েদার এখন খুব সুন্দর, একদম ক্লিয়ার ঝকঝকে ওয়েদার। একটা জিনিস ফট করে মনে পড়লো, স্নান করতে গিয়ে পরে ওই ইয়েটা, মাথার ড্রেসিংটা, ব্যান্ডেজটা পুরো খুলে গেছে। তো সামনে কোনো মেডিকেল শপে গিয়ে ব্যান্ডেজটা একটু করেই নিই, তাহলে মাথাটা তো অন্তত একটু সেফ থাকবে। এখানকার কুকুরটা দেখুন কি সুন্দর, হাই, ও আহ আহ আহ, ও হোটেলেরই ভাইয়ের সাথে যাচ্ছি, কেননা মাথা পুরো ঘোরাচ্ছে, শরীরটা খুব খারাপ। তো যাচ্ছি ওর সাথে, একটু মাথার ব্যান্ডেজটা, ড্রেসিংটা করাতেই হবে। সিঁড়ির উপর দিয়ে লালবাজার থেকে উপরে উঠতে, সিঁড়ির উপর দিয়ে আমার হালুয়া টাইট হয়ে গেল। হচ্ছে এখানকার গেস্ট হাউস, তারপরে বিভিন্ন রকম স্টোর আছে, এখান থেকে সব জিনিসপত্র কেনা যায়, নানা রকম শপিং করতে পারেন। ভাই কষ্ট করে আমাকে নিয়ে যাচ্ছে উপরে, চল ভাই। মেডিকেল শপে এসেছি, মেডিকেল শপে এখন এই ডাক্তারবাবু ড্রেসিং করে দিলেন, এবার এই ড্রেসিং করে নিয়ে এবার এই হোটেলে চলে যাবো, আর বেশিক্ষণ দাঁড়াবো না, ভালো লাগছে না, ব্যথা করছে খুব মাথা। ডাক্তারবাবু পুরো ব্যান্ডেজ করে দিয়েছে, ব্যথা করছে খুব, ওষুধ টষুধ দিয়েছে। তো বললো একটা আইসক্রিম খেয়ে নিতে, তো একটুখানি আইসক্রিম খাচ্ছি, একটু নতুন ফ্লেভার, কুলফি ফ্লেভার, নতুনত্ব টেস্ট, বেশ ভালো। এমজি মার্গের মধ্যে দিয়ে এখন হাঁটছি, কেননা এর আগের বার যখন এসেছিলাম দিনের বেলাতে, তো তো একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন বেশ ভিড়ও আছে, আইসক্রিম গলে যাচ্ছে, মানে ভালো গরম আছে। হাঁটতে হাঁটতে একটুখানি বসেছি, হাঁটতে হাঁটতে, কেননা শরীর যেহেতু ক্লান্ত আছে, প্লাস শরীরটা খারাপও আছে, এই জন্য একটুখানি বসে পড়ে রেস্ট নিচ্ছি এখানে। এমজি মার্গে বসার মজাটা একটু আলাদা, মানুষজন অনেক এখান থেকে পেরিয়ে যায়, দেখতেও ভালো লাগছে, নানান জায়গা থেকে নানান মানুষ এসছে, তবে জায়গাটাও সুন্দর। এখানকার ওয়েদারগুলো এত মানে ফটাফট চেঞ্জ হয়, একটু আগে বিশাল মানে রোদ ছিল, বিশাল রোদ, মানে এত রোদ যে তাকানো যাচ্ছে না, আর এখন দেখছি পুরো একদম মেঘলা হয়ে গেল হট করে। তো ভালো লাগছে একটুখানি খুলে, মানে খোলা জায়গা, একটা বদ্ধ রুমের মধ্যে থাকা আর একটা খোলা জায়গায় নিঃশ্বাস নেওয়ার মজাটাই আলাদা। একটুখানি টুপি দেখছি, যদি একটা টুপি পছন্দ হয় তো নেবো, ইচ্ছা আছে নেবার, আপনারাই কমেন্ট করবেন যে কেমন লাগছে টুপিটা। এখন এই ইয়ের সামনে যাওয়ার সময় হোটেলের পথে যাবার পথে এখানে একটু দাঁড়িয়ে গেলাম, বিশ্বকর্মা পুজোর একটু প্রসাদ, একটু টিকা লাগিয়ে নিলাম, ঠাকুর করুক যাতে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি,
সবাই যাতে ভালো থাকো, তোমরাও যাতে ভালো থাকো, এই উইশ করি মন থেকে। হোটেল এই যাওয়ার পথে দেখছি কত সুন্দর, দেখুন ফুলের সব দোকান, এগুলো কি সুন্দর সুন্দর সব ফুল আছে, দারুণ বেশ, যা গন্ধ, যা স্মেল, অফ দারুণ। বিশ্বকর্মা পুজোটা দেখলাম একদম আমাদের ওদিকে, যেমন মানে আসানসোল, বর্ধমান, কলকাতা বলুন, যাই বলুন, ওই দিকটা যেমন মানে দুর্গাপূজা একটা বড় উৎসব মানা হয়, এখানকার ওই বিশ্বকর্মা পুজোটা সেরকম একটা বড় উৎসব হিসাবে। তো খুব ভালো, বেশ ভালো লাগছে, মানুষজনের বিহেভিয়ার এখানকার খুবই ভালো, খুব ফ্রেন্ডলি। মানে এই রুমে চলে এসেছি, খুব ক্লান্ত লাগছে, এবার একটু ঘুমাই। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই ডাল ভাত, আলু ভাজা, একটা মিক্সড ভেজ সবজি নিয়েছি, কেননা বেশি কিছু খাচ্ছি না, কেননা বেশি বেশি কিছু খেলে শরীরটা গাটা গুলাচ্ছে একটুখানি, কেননা মাথাটা ফেটেছে, তো ওই জন্য কম কম খাওয়াই ভালো। সন্ধে 7:30 বাজে, এবার এই যাচ্ছি একটুখানি বাইরে, একটু হেঁটে আসি, একটু ভালো লাগবে। বৃষ্টি হয়েছে এখানে দেখলাম, তো ঠান্ডা হয়ে গেল হট করে, না হেভি ঠান্ডা হয়ে গেল জায়গাটা, তো বেশ ভালো লাগছে। আমার ঠান্ডা তো হেভি লাগে, ফ্লাডলাইট জ্বলছে, এটা হচ্ছে গ্যাংটকের রাতের দৃশ্য, রাত্রেবেলাটা দেখতে কেমন লাগে, ঘরগুলো দেখুন লাইট টাইট জ্বলছে। আর এই পাশে যে পুলটা দিয়ে আমি যাচ্ছি, এটা হচ্ছে আপনার লালবাজার ফ্লাইওভার। তো এটা হচ্ছে রাত্রেবেলার ভিউ, এখন লালবাজার ফ্লাইওভার থেকে হেঁটে হেঁটে এসে এখন সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি একটু এমজি মার্কেট দিকে, কেননা এমজি মার্কেট একটু বসবো ভাবছি। এমজি মার্কেট একটা জিনিস দেখেছি, দুবার এলাম এখন অবধি, কিন্তু বৃষ্টি পড়ুক যাই পড়ুক লোকজন কিন্তু ভালো ভিড় থাকে, কেননা এটা মানে কি বলবো, গ্যাংটকের এটা ক্যাপিটাল টাইপের। একটা কফির দোকান দেখতে পেয়েছি, বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা, একটু কফি একটু খাই, আর উপরে সেলুন বা স্পা আছে, একটুখানি কফি খেয়ে নেবো, কেননা একটু টেস্টি টেস্টি, ঠান্ডা, বৃষ্টি হয়েছে, বেশ ভালো লাগছে, একটু কফি ওই জন্য এর মধ্যে দরকার, টেস্টি ঠিকঠাক, মানে খুব টেস্টি নয় কিন্তু টেস্টি, অরিজিনাল যে কফির টেস্ট সেই টেস্টটা কিন্তু আছে। এইবার অনেক রাত অবধি এমজি মার্গে থাকলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, আরও বাড়ছে, তো এবার রুমের হোটেলের দিকে যাচ্ছি, কেননা এর পরে থাকাটা ভুল হবে, কেন বেশি বৃষ্টি নেমে গেলে ছাতা নিয়ে আসিনি মুশকিলে পড়ে যাব পুরো একদম। চলে এসেছি রুমে, অনেকক্ষণ বাইরে হাঁটার পর না মানে একটুখানি ক্লান্তি ভাবও আসে, আর খুব ঘুমও আসছে, তো এবার খাবারটা দেওয়া দেরি, কতক্ষণে জানি না খাবারটা দেবে, বলে দিয়েছি যে খাবারটা একটু দিয়ে দাও, তো এই হোটেলের তো সার্ভিস খুবই ভালো, তো ওই জন্য খাবারটা হয়তো ঝট করে দিয়ে দেবে। তো আলটিমেটলি চলে এসছে খাবার, পাঁপড়, ভাত, পেঁয়াজ, আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি আর ডাল, ও একদম সিম্পল খাবার, আমার অলওয়েজ পছন্দ। খাবারটা ভালো করে খাওয়া যাক, পাঁপড় পাঁপড় পাঁপড়, এদিকের খাবারগুলো একটু অন্যরকম, মানে টেস্টটা একটু অন্যরকম, জায়গা অন্যরকমের জন্য নয়, টেস্টটাই একটু অন্যরকম। জয় মা লক্ষ্মী, ভাতের যে কোয়ালিটি না, অন্য জায়গার বলতে পারবো না, সিকিমের এই গুরুতাসি গেস্ট হাউস, এই গেস্ট হাউসের যে ভাতের কোয়ালিটি, এখানকার যদি খাবার আপনি খান আপনি নিজেই বুঝতে পারবেন, দারুণ খেতে, মানে টেস্ট আছে ভাতের কোয়ালিটি, একদম না মিনিকাট না প্লেন চাল, কিন্তু শুধু ভাতটা আমি ফার্স্ট এক চামচ মুখে দিলাম, টেস্টটা খুব সুন্দর। আমি আসলে বেশি ঝাল টাল খাই না, একজন সিকিমের তো বাবা মানুষগুলো দেখেছি প্রচুর ঝাল খায়, তো আমি ঝাল টাল বেশি খাই না, তো জন্য আমি বলেছিলাম যে আমার খাবার একদম প্লেন হবে,
আর যেহেতু এর আগেও এসেছি, কাকুরাও জানে বা মানুষগুলো জানে এসে আমি আমি কেমন খাই, তো আমার টেস্টটা টোটালি ওদেরও মানে মুখে বসা আছে যে আমি কী কী খাই। তো জন্য ঝাল দেয়নি, এত নর্মাল ঠিকই আছে খাবার, সুন্দর খাবার, রাতের জন্য বেস্ট খাবার। আর অলওয়েজ বলছি, বাইরে এসেছি তো বাইরে এসে পরে প্লেন খাবার খাওয়াটাই ভালো। কমপ্লিট, এবার এই ঘুমাবো, কেন খুব জোর ঘুম পেয়েছে। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগে ফ্রেশ মাইন্ডে দেখা হবে। তো সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।